হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পরীক্ষা ডট কম। আরআরবি তার পূর্বের নোটিশে জানিয়েছিল যে এনটিপিসি তার সেকেন্ড ফেজের এক্সামটি নেবে 16/1/2021 থেকে 30/1/2021-এর মধ্যে, আর এই তারিখের মধ্যে মোটামুটি 27 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। সেই কথা মতো আজ বিকেল 6টা নাগাদ আরআরবি তার ওয়েবসাইটগুলোতে এনটিপিসির সিটি ইন্টিমেশন লিঙ্কটি অ্যাক্টিভ করেছে। তো বন্ধুরা, দেখা যাক লিঙ্কটি। এই লিঙ্কটি ওপেন করার জন্য আমরা প্রথমে আরআরবি এলাহাবাদের ওয়েবসাইটে ঢুকব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 23/12/2020-তে একটি লিঙ্ক ছিল, ই কল লেটার ডাউনলোড এক্সাম ডেট সিটি ইন্টিমেশন স্লিপ লিঙ্ক ক্যান্ডিডেট লগ ইন ফর্ম ফর এনটিপিসি এক্সাম আন্ডার সিইএন নাম্বার 01/2019। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই উইন্ডোটি খুলে যাবে। তো এই লিঙ্কটিতে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড, যেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, সেটা দিব। তো আমি একজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থটি দেওয়ার পর লগ ইন করছি। লগ ইন করার পর দেখছি যে এই লেখাটি দেখাচ্ছে, ডিয়ার ক্যান্ডিডেট, ইউ আর নট শিডিউলড ইন দ্য প্রেজেন্ট ফেজ, প্লিজ ওয়েট ফর ইন্টিমেশন ফ্রম আরআরবি। এর মানে কি? এর মানে হচ্ছে এই ফেজের জন্য ক্যান্ডিডেটরা শিডিউলড হয়নি, পরের ডেটের জন্য তাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের এক্সাম সিটি ইন্টিমেশনটি দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে তোমরা হেল্প পেয়ে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।